শুক্রবার বাঁকুড়া জেলার ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বিধায়ক অলোক মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। শনিবার ওই একই জায়গায় পাল্টা মিছিলের আয়োজন করে ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও ওন্দা তৃণমূল সোশ্যাল মিডিয়া। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁ, বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সন্দীপ বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কিন্তু আপনাদের সামনে পা মেলাচ্ছে, তাই আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে এই মিছিলটিকে সুসংগঠিত করুন। যারা সামনেটা একটু ফাঁকা করুন, সামনেটা একটু ফাঁকা করুন। কর্মসূচি আমাদের দুর্গমই আছে, জানেন যে আমাদের মামানি মানুষের সরকার নেতৃত্বে 11 বছর, তার সাথে সাথে আমাদের যে উন্নয়নের কর্মযোগ্য চলছে সারা বাংলা জুড়ে, সেটার যেমন প্রচার করা, সংসদে ভারতীয় জনতা পার্টি লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি পেট্রোলে এবং মুদ্রাস্ফীতির হার যেভাবে বাড়ছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা একসঙ্গে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আজকে সবকা সাথ সবকা সর্বনাশ। আজকে কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির ফলে আজকে সাধারণ মানুষ আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে আরম্ভ করে আজকে তেল পেট্রোলের দাম 115 টাকার উপর, ডিজেলের দাম 100 টাকা, আজকে গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেছে। আজকে আমাদের পাওনা, রাজ্য সরকারের পাওনা, যে পাওনা এখনও কেন্দ্রীয় সরকার এখনও আটকে রেখেছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযোগ্য, সেই উন্নয়নের কর্মযোগ্য ঘরে ঘরে পৌঁছানোর, যে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে এবারের সরকার, এবারের রেশন, সবুজ সাথী, বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই প্রকল্প নিয়ে আজকে আমাদের ছাত্র যুব মহিলারা একজোট হয়ে তারা আজকে আন্দোলন নেমেছে এবং আমাদের উন্নয়নের কর্মযোগ্যে 11 বছর যে পূর্তি সেটাকেও পালন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। একই জায়গায় একই বিষয়ে দুবার মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ফুটে উঠল। ওন্দার বিজেপি বিধায়ক অমর শাখা জানান, তৃণমূল ক্ষমতাশালী দল, প্রতিবাদ মিছিল করে ক্ষমতা দেখিয়েছেন। এদিন আবার প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি ক্ষমতা দেখিয়ে মিছিল করেছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে। কাল গতকাল ক্ষমতাসীন গোষ্ঠী কাল ক্ষমতা দেখিয়েছে, আজ আবার তৃণমূলের ব্রিটিন প্রাক্তন বিধায়ক প্রাক্তন জেলা সভাপতি আজ আবার ক্ষমতা প্রদর্শন করছে। বিষয় কি? পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমরা বলতে চাই মাননীয় মমতা ব্যানার্জিকে, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে, আপনারাও আপনাদের ম্যাডামকে বলে কমাবার ব্যবস্থা করুন। কারণ তৃণমূল তো আর কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা 24 প্রহরের পার্টির মতো। 24 প্রহরে যেমন 2-3টা দল আছে, মানে ওই সভাকে সাফল্যমণ্ডিত করতে, তৃণমূল এখন ক্ষমতা প্রদর্শন 24 প্রহরের মাধ্যমে লেগেছে। আমরা বলবো যে আপনার দিদিকে বলুন পেট্রোল ডিজেলের দাম কমাতে, আমরা মোদিজিকে বলে ভাববো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।